শীতকালে যখন আমরা বাগানে সবজির চাষ করি, তখন বেগুন, টমেটো বা লঙ্কার গাছে যে পোকার উপদ্রব সবথেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে সাদা মাছি। দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি জৈব কীটনাশক রয়েছে, নিম তেল, কাকা, সুপার সোনাটা প্রভৃতি। যে জৈব কীটনাশকগুলোর কথা বললাম তা দিয়ে কিন্তু সাদামাছি পুরোপুরি দূর করা সম্ভব নয়। তার জন্য যে হাতিয়ারটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এই ইয়োলো স্টিকি প্যাড। এই ধরনের ইয়োলো স্টিকি প্যাডের দুদিকে আঠা লাগানো থাকে এবং এই আঠাতে প্রত্যেকটা পোকা আটকে যায়। এই যে কালো কালো বিন্দুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো পোকা, এবং এর মধ্যে সাদামাছি প্রচুর পরিমাণে আটকে রয়েছে। জৈব উপায়ে যদি সাদামাছির বংশকে একদম নির্বংশ করতে হয় তাহলে ইয়োলো স্টিকি প্যাডের কোনো বিকল্প নেই। এই ইয়োলো স্টিকি প্যাড নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখতে চাইলে আপনারা সবাই সেই ভিডিও দেখে নিতে পারেন।